গল্পের শুরুতে একটা ছোট বাচ্চাকে দেখানো হয় যাকে কিনা তার আঙ্কেল বকা দিচ্ছে। এই ঘটনার 16 বছর হয়ে যায় আর আমরা আমাদের ফ্যামিলি শ্যানিকে দেখতে পাই যে তার আঙ্কেলের ল্যাপটপে কিছু কাজ করছিল। আসলে তার আঙ্কেল কিছু ইললিগ্যাল কাজ করে। এরপর তার আঙ্কেল একটা মেয়েকে নিয়ে আসে, কিন্তু কিছু শব্দ শুনে সে চেক করতে যায়, কিন্তু সেখানে শ্যানিং ছিল না। এরপর তার আঙ্কেল ওই মেয়েটিকে পাঠিয়ে দেয়। নিজের ল্যাপটপ যখন চেক করে তখন বুঝতে পারে তার ল্যাপটপের সব ডাটাগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর তখনই শ্যানিংয়ের মেসেজ আসে। তার মেসেজ দেখে তার আঙ্কেল অনেকটা রেগে যায়। এরপর শ্যানিংয়ের কাছে একজন মহিলা আসে, তার নাম বেলা। এরপর সে শ্যানিংকে একটা কাজ দেয়। আসলে শ্যানিং একজন অনেক বড় ডিটেকটিভ আর তার কাজ হচ্ছে যে অন্যের সব খবরাখবর নিয়ে দেওয়া। এরপর সে ওই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। এরপর আমাদের সেকেন্ড লিড হিয়নকে দেখানো হয়, যে কিনা শ্যানিংয়ের পার্টনার এবং তাদের নেক্সট প্ল্যান অনুযায়ী কাজ করার একজন লোকের সন্ধান দেয়। তখন শ্যানিং বলে, এটা আমার উপর ছেড়ে দাও, আমি এখন তাকে হ্যান্ডেল করতে যাচ্ছি। এরপর শ্যানিং ওই লোকটির কাছে যায় যে কিনা ড্রিঙ্ক করে নিয়েছে, আর তার সাথে গেম খেলার মাধ্যমে ওই লোকটিকে সে আরও বেশি ড্রিঙ্ক করিয়ে নেয়। এরপর গল্পের হিরো চ্যানকে দেখানো হয়, যে কিনা এই বারের মালিক। এরপর সেও ওই লোকটির কাছে যাচ্ছে। আসলে ওই লোকটি এই হোটেলে বিরক্ত করে ছাড়ে। এদিকে শ্যানিং নেশা অবস্থায় ওই লোকটির কাছ থেকে সব সত্য কথা বের করে নেয়। এদিকে শ্যানিং যখন চোখ খুলে তখন সে তার কাপড় চোপড় চেঞ্জ দেখতে পায়, আর চ্যান তো তার কিছু ছবি নিয়ে ইনভেস্টিগেশন করে। শ্যানিং যখন ওই কাপড় চোপড় পরে বের হয়ে আসে তখন সে চ্যানকে দেখতে পায়, আর চ্যানের অ্যাসিস্ট্যান্ট বলে যে, বেশি কিছু না, আমাদের অল্পই তুমি নষ্ট করেছ, কিন্তু তার জন্য তোমাকে কম্পেনসেশন দিতে হবে। কিন্তু কম্পেনসেশনের মূল্য অনেক বেশি ছিল। এটা শুনে শ্যানিং অনেকটা শকড হয়। এরপর তার মেমোরিতে কল্পনা হয়ে যায় যে সে কীভাবে ওই লোকটিকে মেরেছিল। আসলে ওই লোকটি একটা মেয়েকে নেশা করাতে চেয়েছিল। তখন শ্যানিং এটা দেখে নেয় এবং তাকে আরামদুলাই করে। চ্যানও যখন দেখতে পায় তখন তাকে আটকায় না। আসলে সে প্রথম কোনো মেয়েকে এতটা অ্যাস্টিং ওয়েতে ফাইট করতে দেখেছে। এরপর সে জিজ্ঞাসা করে, তুমি আমার দিকে কী দেখছো, কখনো কি এরকম অ্যাস্টং মেয়ে দেখনি? তখন চ্যান কিছুই বলে না, কিন্তু স্মাইল করে, আর সে সেখানেই বেহুশ হয়ে যায়, তাও আবার চ্যানের উপর। এরপর সে মনে মনে বলে যে তার তো অনেক বেশি কম্পেনসেশন হয়ে গিয়েছে। এরপর সে চ্যানের কাছে গিয়ে বলে যে, এই কম্পেনসেশন কি কম হতে পারে না? তখন তার সেক্রেটারি বলে যে, হ্যাঁ কম হতে পারে, তুমি যে বমি করেছিল ওই কার্পেট আমরা তোমার হাতে ধোয়াতে পারি। এটা শুনে শ্যানিং বলে যে, ঠিক আছে, আমি তোমাদের টাকা পরিশোধ করে দিব, কিন্তু আমাকে এক মাসের টাইম দিন। তখন চ্যান বলে, এই এক মাস তাহলে তুমি আমার সব কাজ করবে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কিন্তু শ্যানিং রাজি হয় না। এরপর শ্যানিং ওই লোকটির কাছে গিয়ে তাকেও ব্ল্যাকমেল করে, বলে যে, আমি এই সব কাগজপত্র এবং প্রমাণপত্র তোমার ওয়াইফকে দিয়ে দিব। তখন সে বলে যে, তাহলে আমাকে এর জন্য তোমাকে টাকা দিতে হবে। ওই লোকটি রাজি হয়, কিন্তু তার ওয়াইফের উপরই ইনভেস্টিগেশন করার জন্য শ্যানিংকে হায়ার করে। এরপর শ্যানিংকে একটা প্লেসে যেতে হয়, যেখানে যাওয়ার টিকিটও শ্যানিং পেয়ে যায়। এবং সেখানে গিয়ে একজন মেয়ে তো তাকে একটা রুমে নিয়ে যায়। যেহেতু শ্যানিং এখানে কিছু কাজে এসেছে তাই সে তাকে নিষেধ করতে পারে না। এরপর সে একটা প্রিটি ড্রেস পরে। তখনই একটা মেয়ে আসে এবং বলে যে, তুমি এই ড্রেস কেন পরেছ, আমার কাজিন এটা আমাকে দিয়েছে। তখনই সেখানে চ্যান চলে আসে, আর যে কিনে শ্যানিংকে ওই ড্রেসে দেখে নেয় এবং দেখে তো সে অনেকটা শকড হয়ে তাকে দেখেই থাকে। এদিকে সে মেয়েটি তো শ্যানিংয়ের সাথেই ঝগড়া করছে। তখন চ্যান বলে, আমি নিজেই তাকে এই ড্রেসটি পরতে বলেছি আর ও এখানে আমার সাথে এসেছে। তখন শ্যানিং বোঝে না চ্যান কেন তাকে সাহায্য করছে এবং সে তার শোল্ডারও দিয়ে দেয় শ্যানিং ধরার জন্য। এরপর সবাই যখন শ্যানিং এবং চ্যানকে দেখতে পাই তাও আবার একসাথে অনেকটা শকড হয়। সবচেয়ে বেশি শকড হয় বেলা নামে সে মহিলাটি, যে কিনা শ্যানিংকে ডিটেকটিভের জন্য হায়ার করেছিল। এবং সবাই ওই অনুষ্ঠানে চলে আসে, আর ওই অনুষ্ঠানটি হচ্ছে একটা জমি নিলামে নেওয়া। আর ওই জমি দেখে চ্যানের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়।
ওই জমিতে যখন আগুন লেগেছিল তখন সে তার মমকে হারিয়ে ফেলেছিল, আর এটা দেখে সে ইমোশনাল হয়ে যায়। এদিকে আমাদের শ্যানিং এরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে যে আগুনে মানুষ মারা গিয়েছিল ওই আগুনের দায়িত্ব পড়েছে শ্যানিংয়ের বাবার উপর, তাই সবাই তাকে দোষারোপ করতে থাকে। এদিকে চ্যান ওই জমিটি অনেক বড় অ্যামাউন্ট দিয়ে কিনে নেয়, এটা দেখে শ্যানিং শক হয়। এদিকে চ্যান ড্রিঙ্ক করে আর শ্যানিংয়ের কথা কল্পনা করে, যে বলেছে তুমি ওই জমি কেন কিনেছ, আমি ওটা কিনতে চাই কারণ আমি ওই আগুনে আমার আপনজনকে হারিয়ে ফেলেছি। এসব কল্পনা করে চ্যান তার সেক্রেটারিকে বলে যে ওই মেয়েটির উপরে ইনভেস্টিগেশন করো। এদিকে হায়ুন বলে তুমি বলেছিলে চ্যানের আর সেক্রেটারি হয়ে থাকবে না, তাহলে ওর কাছে কেন গিয়েছ। তখন সে বলে আসলে আমি যাইনি, হঠাৎ করে ওই আমাকে সেই প্লেসে নিয়ে গিয়েছে, কিন্তু যখন ও আমাকে নিয়ে গিয়েছে আমি তার সাথে থাকতে চাই কারণ ও ওই জমি কিনে নিয়েছে যেটার উপর আমি ইনভেস্টিগেশন করতে চাই। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শ্যানিং একটা ছেলেকে কেক অফার করছে, আর এদিকে সেম কেক নিয়ে সে চ্যানের কাছে যায়, আর চ্যানেরও অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর সে বলে তার মানে তুমি আমার অফারে রাজি হয়ে গিয়েছো তাই না? তখন শ্যানিং বলে হ্যাঁ। এরপর চ্যান যা যা লাইক করে এবং যা ডিসলাইক করে, কখন উঠবে কখন যাবে সব কিছুর একটা নোট করে নেয়। প্রথমে তো সে অ্যাটিটিউড দেখায়, কিন্তু আমরা তার সোয়াগ দেখে বুঝতে পারি হয়তো সে এই অফারটি রিজেক্ট করে দিয়েছে। কিন্তু যখন সে গাড়ি থেকে চ্যানকে নামিয়ে নেয় তখন আমরা বুঝতে পারি সে তার নিজেরই কিছু ইচ্ছের জন্য এই কাজটি করতে রাজি হয়েছে। কিন্তু চ্যান বলে এই গাড়িটি ততটা ভালো নয়, তুমি নেক্সট টাইম চেঞ্জ করে নিও। এদিকে শ্যানিংকে নিয়ে চ্যান একটা মিটিংয়ে যায়, ওই মিটিংটি ছিল তার আঙ্কেলের সাথে, যে কিনা তার সাথে কিছু ফ্যামিলি ডিসকাশন করে। এরপর কথার মাঝে তার বিয়ে নিয়েও কথা বলতে থাকে, আর তার বিয়ের খবর শুনে শ্যানিং দা স্মাইল করতে থাকে। আবার সে বলে যে তুমি যদি মেয়ে না পাও তাহলে তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। তখন চ্যান বলে আমি ওকে বিয়ে করলেও ওকে ভালোবাসতে পারবো না, এটা বলে চলে যাচ্ছে। তখনই তার আঙ্কেল রেগে যায় এবং তাকে কাপ মেরে দেয়। তখন শ্যানিং সেই কাপটি ধরে নেয় এবং এটা দেখে চ্যান শক হয়ে যায়। কিন্তু সে মনে মনে বলে আমি যদি আমার পাওয়ার শো অফ করি সবাই বুঝতে পারা যাবে আমি একজন ডিটেকটিভ গার্ল, তাই সে কাপটি রেখে দেয় এবং তাকে সরি বলে। তখন চ্যান বলে তুমি সরি কেন বলছো, আমি কি তোমাকে সরি বলতে বলেছি? তখন সে সেখান থেকে চলে যায়। এরপর হায়ুনকে দেখানো হয় যে কিনা শ্যানিংয়ের হাতে মলম লাগিয়ে দিচ্ছে এবং বলছে কি দরকার ছিল। তখন সে বলে এটা আমি ইচ্ছে করি করিনি, আর তুমি তো জানো আমি কতটা পাওয়ারফুল। অন্যদিকে চ্যানও তার জন্য মেডিসিন নিয়ে আসে, কিন্তু যখন সে হায়ুনের সাথে দেখতে পায় তখন সে জেলাসি ফিলার কারণে চলে যায়। আসলে ফার্স্ট টাইম চ্যান কারোর প্রতি এভাবে ফিলিং দেখাচ্ছে। এরপর সকালে শ্যানিং তো চ্যানকে ডেকে দেয় ঘুম থেকে, তখন চ্যান বলে তুমি এত তাড়াতাড়ি? তখন শ্যানিং বলে তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও আর আমি তোমার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করি। এদিকে আমরা শ্যানিংকে ব্রেকফাস্ট প্রিপারেশন দেখতে পাই, যেখানে কিনা সব কিছু সে রেডি করে নেয়, তাও আবার চ্যানের অ্যাকর্ডিংয়ে। এবং ওই খাবারগুলো যখন খাচ্ছিল তখন সে মনে মনে এটাই বলে যেহেতু তাকে ঘুম থেকে তাড়াতাড়ি তোলা হয়েছে তাই সে তার প্রতিশোধ নেবে এবং খাবার একটা একটা করে দুষ ধরতে থাকে। তখন শ্যানিং সেটাও ফেস করতে প্রস্তুত থাকে। এরপর যখন সে গরমের জন্য স্যুপ খাইতে পারছে না তখন শ্যানিং নিজের হাতে ওই স্যুপ খাইয়ে দেয়, আর এতটা অ্যাফেকশন দেখে চ্যান তো অনেকটা শক্ট হয় এবং দেখে থাকে। এরপর বলে যে আমাকে দিয়ে দাও আমি খাবার খেয়ে নিচ্ছি। এরপর বলে যে তোমার আজকে বাড়ি কিছু কাজ আছে। তখন শ্যানিং রেডি শেডি হয়ে ওই বাড়ি যায়, তখনই একজন এমপ্লয় তাকে একটা লাইট দিয়ে বলে যে রুম নাম্বার এততে যাও। তখন শ্যানিং বলে যে হয়তো কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আর এদিকে একজন ওয়েটার তো একটা লোককে কল করে বলে দেয় যে যে মেয়েকে আপনারা যে মেয়ের কথা বলেছেন সে এখানে চলে এসেছে, আর আমরা দেখতে পাই তার সাথে চ্যান ছিল। আসলে চ্যান এবং তার ম্যানেজাররা ওই লোকটিকে আবার হেনস্থ করতে চায়, আসলে ওই লোকটি এখনও টাকা পে করছে না। তখনই শ্যানিং আবারও সেই লোকটির কাছে যায় এবং কিছু ফটোকপি করে নেয়। তখন লোকটি বলে তুমি এখানে আবার কেন এসেছো, আমাকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার জন্য? তখন শ্যানিং বলে কী করবো আমি,
কারণ তোমার ফ্যামিলি মেম্বাররা তো তোমার এইসব কৃতকর্মীর কথা জানতে চায়। এরপর সে তাকে ফোর্স করে এবং ব্ল্যাকমেল করে বলে যে এই সব কিছুর ওয়াইনের তুমি টাকা দিয়ে যাবে। আর এটা দেখে সেখানকার ওয়েটার্সরা তার উপর ইমপ্রেস হয়ে যায় এবং তার জন্য ক্ল্যাপিং করে। এরপর নেক্সট সিনে আমরা দেখতে পাই শ্যানিং তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক লোকের কাছে ইনভেস্টিগেশন করতে যায়, যারা কিনা ওই বিল্ডিংয়ে কাজ করছিল কিন্তু কোনো ক্লু পায় না। এদিকে সে ড্রিঙ্ক করতে থাকে, তখনই চ্যান সেখানে চলে আসে এবং শ্যানিংকে বলে অনেক হয়েছে তোমার নাচাকুদা, এখন বাসায় চলো। কিন্তু শ্যানিং তো তার কোনো কথাই শুনে না এবং বলে যে প্লিজ আমাকে এনজয় করতে দাও। তখন চ্যান তাকে ফোর্স করে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে যায়। তখন শ্যানিং বলে ওরা যদি তোমাকে প্রোটেক্ট করতে না পারে দুশ্চিন্তা করবে না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এই কথা শুনে সে সেখানে দাঁড়িয়ে যায় আর তার ফ্ল্যাশব্যাকে ছোট্ট শ্যানিং চলে আসে। তার মানে শ্যানিং এবং চ্যান ছোটবেলারই পরিচিত, কিন্তু তারা দুজন দুজনকে চিনে না। এরপর চ্যান যখন তাকে নামিয়ে দিচ্ছিল, শ্যানিং তো উল্টো তাকে কোলে তুলে নিতে বলে এবং জড়িয়ে ধরে। তখন চ্যানও তাকে নিচে রাখে না আর স্মাইল করে বাসায় নিয়ে চলে যায়। এরপর শ্যানিংকে চ্যান বলে তুমি এখন ঘুমাতে যাও, তুমি অনেক ড্রাঙ্ক হয়েছ। তখন শ্যানিং জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমাকে লাইক করো, বলো না প্লিজ, কারণ আমি এতটা ফেমাস এবং প্রিটি সবাই আমাকে লাইক করতে পারে, সো তুমিও লাইক করতে পারো। এটা বলে সে চ্যানকে কিস করে দেয় আর এই কিস করার ফলে চ্যানের মনে যে ডিজায়ার ছিল শ্যানিংয়ের প্রতি সেটাও বেরিয়ে আসে আর সে শ্যানিংকে কিস করে দেয় এবং চ্যানকে তো সে দূরে সরিয়ে নেয়। কিন্তু চ্যান বলে তুমি শুরু করেছো আর আমি শেষ করব, এটা বলে তার সাথে ইন্টিমেট হয়। আর সকালে যখন শ্যানিংয়ের চোখ খুলে তখন তার কাল রাতের সব কিছু মনে পড়ে যায়, অনেকটা প্যাশনেবল হয়েছিল আর দুজন দুজনকে এতটা রোমান্টিক হয়ে কিস করেছিল, এগুলো কল্পনা করে সে স্মাইল করে। আসলে সেও চ্যানের মতো চ্যানকে লাইক করে কিন্তু বলতে পারেনি। এরপর বেরিয়ে আসলে অনেকগুলো মেড এবং মেট্রেস সেখানে উপস্থিত থাকে, বলে যে আপনার সেবাতে আমাদেরকে চ্যান সাহেব বলে গিয়েছে। এসব কিছু শুনে শ্যানিং তো অনেকটা হ্যাপি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছে এই সব কিছু একটা স্বপ্নের মতো, সে কখনো ভাবেনি তাকে এমন করে কেউ ট্রিট করবে। এদিকে হিউন শ্যানিংকে কল করে, তখনই সে ওই মেডদের বলে যে যখনই আমার কিছু প্রয়োজন হবে তখন আমি তোমাদের বলে দিব, এখন তোমরা যাও। এরপর সে তার সাথে কথা বলে, যেখানে কিনা শ্যানিং লোকেদের ব্ল্যাকমেল করে টাকা নিত, তখন ওই লোকগুলো সবাই ডিটেকটিভ অফিসে গিয়ে সার্চ করতে বলে। আর এখানে আমরা অনেকজনকে দেখতে পাই যারা কিনা ডিটেকটিভ অফিসে যায়। অন্যদিকে চ্যানের কাজিন এসে বলে যে তুমি যে মেয়েটিকে লাইক করো ওই মেয়েটি তোমার উপযুক্ত নয়, তুমি তাকে ছেড়ে দাও, এই দেখো ও কত কত ছেলের সাথে মিশেছে। তখন চ্যান ওই ছবিগুলো দেখে বলে যে বাহ, তুমি তো অনেক ভালো ফটোগ্রাফার হতে পারো। এরপর কাল রাতের ঘটনা কল্পনা করে সে অনেকটা স্মাইল করে। এদিকে তার কাজিন বলে তুমি ওই মেয়েটিকে তোমার লাইফ এবং ঘর থেকে বের করে দাও, কিন্তু চ্যান বলে সে পারবে না। এরপর মেডকে কল করে যে শ্যানিং কী করছে। তখন মেডের কাছে জানতে পারে শ্যানিং তো অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। তখন চ্যান তার উপর রেগে যায় এবং বলে যে এই সম্পর্কে আমাকে আগে কেন বলনি। এদিকে আমরা শ্যানিং আর হায়ুনকে দেখতে পাই যারা কিনা ওই লোকেরগুলোর কাছ থেকে পালাচ্ছে এবং লুকাচ্ছে। তখন শেষমেশ শ্যানিং বলে যে এই ফাইলগুলো তুমি সেফলি রাখো, আমি ওদের ডাইভার্ট করছি আর তুমি শেষ সুযোগে এখান থেকে পালিয়ে যেও। এরপর শ্যানিং ওই লোকগুলোকে ডাইভার্ট করতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওই লোকগুলো দেখে নেয় আর এই সুযোগে হায়ুনও সেখান থেকে চলে যায়, যেখানে কিনা চ্যানের সাথে তার দেখা হতে হতে প্রায় হলো না। অন্যদিকে সব লোকেরা যখন শ্যানিকে দেখে নেয় তখন তার কাছে টাকা খুঁজে এবং বলে যে তুমি আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করে করে অনেকগুলো টাকা নিয়েছ, দেখি ওগুলো টাকা ফেরত দাও। তখনই চ্যান আসে এবং বলে যে তোমরা কত টাকা পাও, আমি সব টাকা পরিশোধ করে দিব। তখন শ্যানিং বলে হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো আমি ওইসব টাকা এবং এসব লোকেদের ঠকিয়েছি। উল্টো সে চ্যানকে ফাঁসিয়ে দেয়। তখন সেখানে থাকা একজন মহিলা বলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে এতটা নিকৃষ্টভাবে ট্রিট করো। তখন এসব কথা শুনে শ্যানিং চ্যানের হাত ধরে নেয় এবং ওই লোকগুলোর কাছ থেকে
তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পালানোর সময় চেনের সব মনে পড়ে যায়। এই শ্যানিংয়ে হচ্ছে তার ছোটবেলার সে বেস্ট ফ্রেন্ড, যে তাকে সব সময় প্রোটেক্ট করতো। এদিকে চ্যান শ্যানিকে বলে যে তুমি এতদিন কোথায় ছিলে আর কিভাবে কেটেছিল তোমার ছোটবেলা, কারণ আমি তোমাকে অনেকটা মিস করেছি। আর চ্যান তো তার ছোটবেলার একটি ছবি তার বইয়ের মধ্যেই দেখেছিল। তখন শ্যানিং কথা গড়িয়ে হাসতে থাকে, আর যখন কথার মাঝে তাকে ফাঁসাতে চাইবে তখনই চ্যান তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সে কোথাও তাকে যেতে দিবে না। এরপর সে তাকে নিজের বাসায় নিয়ে আসে, যেখানে গিয়ে শ্যানিংয়ের কাছে হাইয়নের কল আসে এবং সে তাকে এখনই মিটিংয়ে যেতে বলে। এটা শুনে চ্যান বলে যে হয়তো ও আমার জন্য আবারও কাজে যাচ্ছে, তাই ওকে নিষেধ করতে হবে। এরপর বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কাজে যাচ্ছ আর এখন অনেক রাত হয়েছে, তুমি রেস্ট করতে যাও। তখন শ্যানিং তার কোনো কথা শুনে না, কিন্তু চ্যান বলে তুমি যদি ওই ল্যান্ডের জন্য আমার ক্লোজ হয়েছ তাহলে আমি বলে রাখি ওটা রিকনস্ট্রাকশনের কাজ আমি আপাতত করব না। এটি শুনে শ্যানিং বলে যে আচ্ছা, তাহলে তো তুমি আমাকে আগে বলা উচিত ছিল, কারণ আমি এত খাটাখাটনি করতাম না। এটা বলে সে ঘুমাতে চলে যায়। কিন্তু তখন চ্যান তার কাছে কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু সে তাকে কিছুই আনসার দেয় না। এরপর চ্যান তার আঙ্কেলের সাথে দেখা করতে যায়। তার আঙ্কেল ওই জমিতে পুনরায় কনস্ট্রাকশনের কাজ করতে বলে। তখন চ্যান বলে ওই কনস্ট্রাকশনের নিচে এমন কিছু পাওয়া গিয়েছে আর ওইটাতে এখন অনেক খরচ হবে, আর এখন আমরা যদি রিকনস্ট্রাকশন করি তাহলে আমাদের লস হতে পারে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শ্যানিংকে চ্যান জাগিয়ে ওই কনস্ট্রাকশনের নিচ থেকে ওই জিনিসপত্রগুলো তুলে নিয়েছিল। আর যেহেতু তাদের প্ল্যান সফল হয়ে গিয়েছে তাই চ্যান শ্যানিংকে কল করতে যায়। আর এদিকে আমরা শ্যানিংকে হাইয়নের সাথে দেখতে পাই, যে কিনা চ্যানের জিনিসপত্র তখন ওই গর্ত থেকে তুলেছিল, তখন কিছু খেলনা পেয়েছিল আর সে একটা ছবি তুলে নেয়। আর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ওই পুতুলের সাথে হাইয়নেরও একটা ফ্ল্যাশব্যাক জড়িত আছে। আর এদিকে শ্যানিংও কল্পনা করে যখন সে লাস্ট টাইম তার বাবার সাথে কথা বলছিল তখন এই ডলটি ভিডিও কলের পিছনে ছিল। তখন শ্যানিং বলে যে আমি জানি আমার বাবা কোনো অন্যায় করেনি, তাই তার সত্যটা উদ্ঘাটন করতে চাই আর আমি চ্যানকে সব সত্য কথা বলতে চাই। এদিকে চ্যান শ্যানিংকে কল করে আর শ্যানিংও চ্যানকে বলে যে তোমাকে কিছু বলার আছে। শ্যানি তো চায় চ্যানকে সব সত্যি কথা বলে দিতে, আর চ্যান চায় তার হারিয়ে যাওয়া ছোটবেলার মানুষের সামনে সব সত্য কথা শুনতে। অন্যদিকে চ্যানের আঙ্কেলের কাছে এই তথ্য চলে যায় যে শ্যানিংয়ের বাবাই সে আগুন লাগিয়েছিল, আর এটা হাইয়নই দেয়। আসলে হাইয়ন অনেকটা জেলাসি ফিল করে, তাই তো সে শ্যানিংয়ের সব সত্য কথা চ্যানের কাছে তুলে ধরার জন্য যায়। এদিকে চ্যান এবং শ্যানিং যখন দুজন দুজনের সাথে দেখা করবে, আর চ্যান যখন শ্যানিংয়ের কাছে যাবে তখনই তার কাছে মেসেজ আসে যে যে লোকটি আগুন লাগিয়েছিল ওই লোকটির মেয়ে হচ্ছে শ্যানিং। আর তখন চ্যান অনেকটা স্যাড হয় এবং সেখান থেকে চলে যায়। আর শ্যানি তো সেখানেই বসে থাকে পুরো রাত পর্যন্ত চ্যানের জন্য ওয়েট করে, কিন্তু যখন সে আসে না তখন সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে অনেকগুলো ড্রিঙ্ক করে নেয় আর ড্রিঙ্ক করে পুরনো ফ্ল্যাশব্যাক কল্পনা করে। যখন তার মম মারা গিয়েছিল তখন একজন মহিলাকে তার মম বলেছিল আমার ছেলেকে বাঁচাও। এরপর আরও একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে যে শ্যানিং বলেছিল ওই আগুনে সে তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে। এসব কল্পনা করে সে ড্রিঙ্ক করতে থাকে। তখন শ্যানিং সেখানে যায় এবং জিজ্ঞাসা করে আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তুমি আসোনি কেন? তখন চ্যান বলে আচ্ছা, তুমি বলেছিলে ওই আগুনে তোমার আপনজন মারা গিয়েছে, যে আগুন লাগিয়েছে ও তো নিজেই মরে যাওয়ার দরকার ছিল, কিন্তু এত নিরীহ মানুষকে কেন মেরেছে? তখন শ্যানিং বুঝতে পারে এটা তার বাবার নামে বলা হচ্ছে, তাই বলে যে যে লোকটি আগুন লাগিয়েছে ও তো মারা গেছে, হয়তো সে নিজে আগুন লাগায়নি। তখন চ্যান রেগে যায় এবং বলে যে তোমার এবং আমার সমস্যা একই, তাহলে আমরা একমত হতে পারছি না কেন? তখন শ্যানি বুঝতে পেরেছে চ্যান অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তাই তাকে ছেড়ে চলে যেতে চায়। কিন্তু চ্যান তো শ্যানিংয়ের ক্লোজ হয়ে ফোর্স করে কিস করে, তখন সে তাকে একটা থাপ্পড় মারে এবং বলে যে তুমি কতটা নিকৃষ্ট, এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে সকালবেলা শ্যানিং তার জিনিসপত্র গুছিয়ে
চেনের বাড়ি থেকে চলে যাচ্ছে। আর তখনই শ্যানিং কাল রাতের সবগুলো ঘটনা কল্পনা করে আর স্যাড হয়ে যায়। তখনই চেনের কাজিন আসে এবং তাকে ইনসাল্ট করার জন্য শ্যানিংয়ের সেই বাক্সের ভিতর তাকে সব জিনিসগুলো ফেলে দেয় এবং লাথি দিয়ে চেক করে। তখনই চেন সেখানে আসে আর চেনকে দেখে বলে যে আমি তো শুধুমাত্র ও কী কী জিনিস নিয়েছে এটা দেখছি, কারণ আমার মনে হয়েছে ও তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট চুরি করতে পারে। তখন চেন বলে তুমি তো ঠিকই করেছো, ও তো কতজন থেকে টাকা নিয়েছে, আচ্ছা আমার টাকা কখন দিবে? তখন হাইয়ন আসে এবং বলে যে তুমি কত টাকা পাও সব টাকা আমি পরিশোধ করে দিব। হঠাৎ করে শ্যানিং হাইয়নকে এখানে দেখে অনেকটা শকড হয়। তখন হাইয়ন বলে তুমি দুশ্চিন্তা করিও না, আমি এখানে আছি। আর হাইয়নের নাম শুনে চেন তো অনেকটা শকড হয়। আর হাইয়ন চেনকে একটা কার্ড দিয়ে বলে যে তোমার যত টাকা প্রয়োজন তুমি এখান থেকে তুলে নিবে। তখন চেন ওই কার্ডটি নেয় এবং তার ক্লোজ হয়ে বলে যে তাহলে ছোটবেলায় যে আমি তোমার উপকার করেছি সেটা কখন পরিশোধ করবে? এটা শুনে হাইয়ন শকড হয়। আর ছোটবেলার একটা ভিশন দেখানো হয় যেখানে হাইয়ন আর চেন একসাথে ছিল, তার মানে তাদের ছোটবেলায় এমন কিছু ঘটনা ঘটেছে। তখনই শ্যানিং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে চেন সব জায়গায় শ্যানিকে কল্পনা করে, যেখানে যায় সেখানে তাকে মিস করতে থাকে। এরপর একটা নোট বই দেখতে পায় যেখানে কিনা, আর এগুলো দেখে চেন শ্যানিকে অনেকটা মিস করে এবং সেখানে লিখেছিল চেন কী পছন্দ করে আর কী অপছন্দ করে। এদিকে হাইয়নকে দেখানো হয় যে কিনা শ্যানিংয়ের মুড চেঞ্জ করার জন্য তাকে কিছু কেক এনে দেয়। তখন শ্যানিং বলে তুমি যে এত টাকা আমাকে ধার দিয়েছো ওসব আমি কখন পরিশোধ করব। হাইয়ন তো এক পর্যায়ে বলার চেষ্টা করে ওগুলো পরিশোধ করতে হবে না কারণ আমি তোমাকে লাইক করি, কিন্তু সে বলার সুযোগ পায় না। এদিকে হাইয়ন সেই খেলনাটি নিয়ে চেনের কাছে দেখা করতে যায়। আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে চেন এবং হাইয়ন দুজনে একসাথে মহিলা চেনকে বাঁচিয়েছিল, ওই মহিলা চেনের গলা থেকে রকেট নিয়ে নিয়েছিল। আর চেনের রিয়েল নাম হচ্ছে হাইয়ন, তার মানে চেনের নাম চেঞ্জ করে হাইয়ন এতদিন তার স্থানে বসবাস করেছিল। আর এটা শুনে হাইয়ন তো অনেকটা শকড হয়। অন্যদিকে শ্যানিংয়েরও কিছুটা সন্দেহ হয় যে ওই আগুনে দুটো ছেলেই বেঁচে গিয়েছিল, একজনের নাম ছিল হাইয়ন অন্যজনের নাম হচ্ছে চেন, আর সে হাইয়নের উপর নজর রাখে। এদিকে হাইয়ন তার দাদুর কাছে যায় যে কিনা অসুস্থ। ম্যানেজার বলে যে তোমার দাদু নতুন হায়ার চেঞ্জ করতে চায়, যেটা শুনে হাইয়ন অনেকটা শকড হয়। আর আমরা চেনকে দেখতে পাই যে তার দাদুর ম্যানেজারের সাথে কথা বলছিল, তার মানে হাইয়ন সব বুঝতে পেরেছে। আর সে এটা চিন্তা করে চেন যে তাকে বলেছিল কেউ যদি তার সত্য কথা বিশ্বাস না করে তাহলে তার দাদু সব সত্য কথা বিশ্বাস করবে, আর সে তাকে ওয়ার্নিং দেয়। তখনই রিয়েল চেন তাকে গলা ধরে কি দিতে থাকে। এরপর আমরা চেনের দাদুকে দেখতে পাই যার কাছে হাইয়ন যায় আর তাকে দেখে পুরনো কিছু মেমোরি কল্পনা করে, যখন কিনা সে তার দাদুর সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিল, তার দাদু তাকে অনেক ভালোবাসত। আর এসব কল্পনা করে সে ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পেরেছে তার দাদু যদি সত্যি সত্যি জীবিত থাকে তাহলে তাকে আবার সেই গরিব জীবনযাপন করতে হবে, যেটা কিনা সে চায় না। তাই সে না চাইতেও তার দাদুকে মেরে ফেলার প্ল্যান করে, সে তো এটা চায় না, তারপরও তাকে করতে হবে। এরপর সে তার দাদুর অক্সিজেন মাস্ক খুলে ফেলার জন্য তার কাছে যায়। তখনই শ্যানিং চলে আসে এবং বলে যে কী করছো তুমি, তাকে নিয়ে তার বাসায় যায় এবং জিজ্ঞাসা করে তুমি এসব কী করছো। তখন হাইয়ন বলে তুমি এবং চেন শুধুমাত্র অতীত নিয়ে ঘাটাঘাটি করছো। পর শ্যানিং জিজ্ঞাসা করে ওই আগুনের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তখন হাইয়ন বলে যে আমার কোনো সম্পর্ক নেই। এদিকে আমরা শ্যানিংয়ের সেলফোন দেখতে পাই যেটা কিনা হঠাৎ করে পড়ে যায় আর অটোমেটিকলি সেটা রিসিভ হয়ে যায়। প্রথমে হাইয়ন চায় না যে সত্য কথা বলতে, তখন শেষে সত্য কথা তাকে বলতে হয়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে লোকটি চারিপাশে আগুন ছড়াচ্ছিল, মানে কেরোসিন তেল দিয়ে চারিদিকে আগুন দেওয়ার চেষ্টা করছিল, সেটা হচ্ছে যে শ্যানিংয়ের বাবা। আর রিয়েল চেন সেগুলো দেখে নেয়। এরপর সে ওইগুলো দেখে ভয়ে সেখান থেকে পালাতে যায়। তখনই শ্যানিংয়ের বাবা তার পিছু নেয়। এক পর্যায়ে সে সেখান থেকে পালিয়ে যায় আর শ্যানিংয়ের বাবা রিয়েল চেনকে ধরে নেয়, কিন্তু তখন সে তাকে ওই খেলনা দিয়ে আঘাত করে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সে ওই গ্যাস লাইটটি সে কেরোসিনের দিকে ছুড়ে মারে আর ওইটা ফেটে গিয়ে আগুন ছড়িয়ে যায়।
আর এতে আগুন চারিদিকে ছড়িয়ে যায় আর নাম হয় যে শ্যানিংয়ের বাবার। তখন হায়ুন শ্যানিংকে জড়িয়ে ধরে এবং বলে যে এটা আমার দোষ ছিল না, আমি ইচ্ছে করে করিনি। এরপর সে তাকে বোঝানোর চেষ্টা করে। এদিকে সে দেখতে পায় যে সব সত্য কথা তো চ্যান শুনতে পেয়েছে। সে শ্যানিংকে বলে যে তুমি ইচ্ছে করে এসব করেছ, কিন্তু শ্যানিং বলে আমি এসব কিছুই করিনি, আমি তো জানিও না। তখন সে তাকে বেহোশ করে দেয় এবং বলে যে কিছুক্ষণ তুমি এখানে রেস্ট করো। তার এসব কথাবার্তা চ্যান শুনতে পায় আর সে অনেকটা রেগে গিয়েছে, তাই গাড়ি স্পিডে চালিয়ে হায়ুনের গাড়ির সামনে চলে যায়। হায়ুনকে অনেক মারতে থাকে কারণ সে সব কিছু সহ্য করেছে, শুধুমাত্র শ্যানিংকে আঘাত করা সে সহ্য করবে না। হায়ুনকে সে অনেক মারে, কিন্তু তখন যাওয়ার সময় হায়ুনের মমের কিছু কথা মনে পড়ে যায় যে বলেছিল সে তার ছেলেকে যাতে মাফ করে দেয় এবং সবসময় তাকে জীবিত রাখে। এরপর সে তাকে নিজের হাতে করে হসপিটালে নিয়ে যায়। এরপর হায়ুনকে দেখানো হয় সে তার সব সম্পত্তি চ্যানের নামেই করে দেয়। এদিকে চ্যান এবং শ্যানিং নিজেদের হ্যাপি লাইফ কাটায়। ফাইনালি 16 বছর পর তাদের ভালোবাসার পূর্ণতা পায় আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।